الرحمن الرحيم. فكلا أخذنا بذنبه، فمنهم من أرسلنا عليه حاصبا، ومنهم من أخذته الصيحة، ومنهم من خسفنا به الأرض، ومنهم من أغرقنا، وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। ঈমানের নেয়ামতের চাইতে বড় নেয়ামত একজন বান্দার জন্য দ্বিতীয় কিছু হতে পারে না। কিন্তু এই ঈমানদাররা যখন তাদের ঈমান ভুলে যায়, ঈমানের জিন্দেগির কথা ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে তাদেরকে ভয় দেখান। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন যে আমি মাঝে মাঝে আমার বিভিন্ন নিদর্শন তোমাদের কাছে পাঠাই, কেন? ইল্লা তাখউইফা, ভয় দেখানোর জন্য। এমন একটি ভয় আজকে সকালে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। আপনারা অনেকে হয়তো টের পেয়েছেন, অনেকে টের পাননি। সকালে ফজর নামাজের পরে 6টার দিকে আনুমানিক হালকা জমিন কেঁপে উঠেছিল, ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হওয়ার, জমিন কেঁপে উঠা, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা আমার দিকে ফিরে আসো। আল্লাহ এমনি আমাদেরকে অনেক মহব্বত করেন। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবি চড়ুই পাখির ছানা তিনি ধরে নিয়ে গেছেন। তখন মা চড়ুই পাখিটা এসে যখন দেখলো যে তার ছানা নাই, তখন ওই সাহাবির পিছু নিয়েছে, তার মাথা চারিদিকে ঘুরে একটা পর্যায়ে তার কাঁধে বসল। সাহাবি চড়ুই পাখিটা নিয়ে নবজির কাছে চলে গেলেন, বাচ্চাগুলো সহ। সাহাবি গ্রামের এই একটা বৈশিষ্ট্য ছিল যে নতুন কিছু হলে নবজির সঙ্গে শেয়ার করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসটা ঘটেছে, এখন কি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিস্তারিত বিবরণ দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথমে বাচ্চাগুলো ধরেছিলাম, এরপর তার মা যখন টের পেল, অনেকক্ষণ সে আমার
মাথার উপর আওয়াজ করলো, ঘুরলো, আমার কাঁধে বসলো, আমি তাকে ধরে ফেললাম। এরপর এখন আপনার কাছে নিয়ে এসেছি। নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাখির আওয়াজ তো তুমি বুঝো নাই, মা বলেছিল যে আমার বাচ্চাগুলোকে ছেড়ে দাও, যখন তুমি ছাড়ছ না তখন সে তোমার কাঁধের উপর এই জন্য বসেছে যে ঠিক আছে আমার বাচ্চা যখন নিয়ে যাচ্ছ নিশ্চয় জবাই করবে, মেরে ফেলবে, তো আমি আর বেঁচে থেকে লাভ কি, আমাকেও নিয়ে যাও। এরপর নবীজি বলে নিন যে প্রত্যেক প্রাণীর মাই এরকম, তার সন্তানের জন্য অফুরান মায়া তাদের অন্তরে রাখে। মা তার সন্তানদের প্রতি যে পরিমাণ মায়া রাখে, আল্লাহ তার বান্দাদের প্রতি এর চেয়ে বেশি মায়া রাখেন। তাছাড়া আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করতেন, আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। এরপর আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখান, এটা অনেকটা এরকম ধরেন একটা সন্তান ছোট বাচ্চা কাঁদছে, পাশের রুম থেকে একজন জোর আওয়াজে বলে উঠলো কান্না থামাও না কেন মা কোথায়, এর মা এর ধরে না কা, তখন আরেকজন জবাব দিল মাই তো তাকে কাঁদাচ্ছে, এর কারণ হলো বাচ্চা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এখন মা পরিষ্কার করতে সেই জন্য কাঁদে। তো মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে কাঁদান, আল্লাহ এত মায়া করা সত্ত্বেও, এত মহব্বত করা সত্ত্বেও আমাদেরকে কাঁদান, মুসিবত দেন, শাস্তি দেন, ভয় দেখান। উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর দিকে আবার ফিরে আসি। কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা এই মর্মে বলেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যত ধরনের মুসিবত আসে ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, ছোট্ট মুসিবত থেকে শুরু করে বড় মুসিবত পর্যন্ত সকল মুসিবত আসে মূলত তোমাদের হাতের কামাই, তোমাদের উপার্জন। বরফের সামনে বসলে যেমন গা ঠান্ডা হয়ে যায়, রোদের নিচে দাঁড়ালে শরীর থেকে ঘাম বের হয়, আমাদের জিন্দগিতে যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত পাঠান। মুসিবত পাঠান আমাদেরকে ভয় দেখানোর জন্য, অন্যথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন যে আমি এভাবে প্রত্যেক জাতিকে তাদের গুনার কারণে পাকড়াও করি, ফাকুল্লান আখাজনা বিজাম্বিহি, আমার পাকড়াও ধরন কি, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কখনো কখনো পাথরের বৃষ্টি বর্ষণ করি, আদ জাতির উপর এক সপ্তাহ পর্যন্ত এরকম শিলাবৃষ্টি হয়েছিল, আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছে তাদেরকে। আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে জমিনে আবার আছাড় দিয়ে দিয়ে তাদেরকে মারা হয়েছে। আল্লাহ বলেন যে ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা,
বিকট আওয়াজ কখনো কখনো পাঠায়। আমরা দেখি অনেক সময় আকাশ বিকট আওয়াজ করে। সামুদ জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছিলেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি জমিনের মধ্যে তলিয়ে দিই, জমিনের মধ্যে ধসিয়ে দেয়, কারণকে আল্লাহ জমিনে ধসিয়ে দিয়েছে। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি নদীতে ডুবিয়ে মারি, পানিতে ডুবিয়ে মারি। ফেরাউনের জাতিকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছিলেন। আল্লাহ বলেন যে এটা আমি মোটে জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম করে। তাহলে বোঝা গেল আল্লাহ ভয় দেখান, বিভিন্ন শাস্তি পাঠান, কেন আমাদেরকে সতর্ক করার জন্য, যেন আমরা সতর্ক হয়ে যাই। এই ভয়গুলো আল্লাহ কখন দেখান? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে লা তাকুমু সাআহ হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরু জিলজাল ওয়া ইয়াতাকারাবু যামান ওয়া তাযহারাল ফিতান ওয়া ইয়াকসুরুল হারাজ। কেয়ামতের আগে যখন অপরাধ বেড়ে যাবে, তখন ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। আগে 5-7 বছর 10 বছরে শোনা যেত একবার ভূমিকম্প হয়েছে, এখন বছরে 2-3 বার হয়, সামনে আরো বাড়তে থাকবে। এবং জমানার সময়ের বরকত উঠে যাবে, আগে 1 ঘন্টায় মানুষ যে কাজ করতে পারত এখন একদিনও পারে না, সময় বরকত উঠে গেছে। এবং বিভিন্ন ফিতনা প্রকাশ পাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। তবে এটা বোঝা যাচ্ছে যে আমাদের গুনার কারণে কেয়ামতের আলামত যেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আমরা একটা হাদিস থেকে অনেক সময় ধোকায় লিপ্ত হই, সে হাদিসটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ আপনি আমার উম্মতকে একসাথে ধ্বংস করিয়েন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, সুতরাং আমরা যেমন তেমন চললেই হবে। আমি তো আছি, নবীজি আছেন, যখন তার উম্মত তিনি তো সুপারিশ করবেন, আর দুনিয়া তো ধ্বংস হবে না। এই কথাগুলো আপনার স্থানে শতভাগ সত্য, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আছে। প্রথম বিষয় হলো আল্লাহ একসাথে ধ্বংস করবেন না, ঠিক আছে, কিন্তু খণ্ড খণ্ড ভাবে এই দেশে ওই দেশে, কখনো এখানে কখনো ওখানে, মাঝে মাঝে কিছু লোককে আল্লাহ শাস্তি দিয়ে বাকিদেরকে সতর্ক করে, এটা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং আমি সেই শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছি কিনা, আমার কারণে সেই শাস্তি সে আজাব চলে আসছে কিনা, এটা সবসময় অন্তরে ধরে রাখতে হবে। আমরা যদি প্রত্যেকে এই কথা চিন্তা করি, আমার গুনার কারণে আজকের ভূমিকম্প, প্রত্যেকে যদি এভাবে চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলার রহমত আসা শুরু হবে। কিতাবে এসেছে হযরত বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহি, একবার তার এলাকায় কোনো বৃষ্টি হচ্ছিল না, তখন তিনি ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। লোকজন জিজ্ঞেস করলো আপনি কেন যাচ্ছেন, আপনি থাকলে তো এলাকায় রহমত আসে। তিনি বলেন যে না, আমি থাকলে এলাকায় রহমত আসবে না, কারণ আমি গুনাহগার, আমার কারণে বৃষ্টি হচ্ছে না। উনি যখন এলাকা ছেড়ে চলে গেলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, তো লোকজন তো মনে করলো যে গুনাহগার চলে গেছে, সেজন্য বৃষ্টি শুরু হয়েছে। না, আসল বিষয় হলো নিজেকে গুনাহগার মনে করেছে,
এই জন্য আল্লাহর রহমত এসে চাল্লা বৃষ্টি দিয়ে দিয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজেকে গুনাগার মনে করে তাহলে আল্লাহ তাআলার রহমত চলে আসবে। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, শ্রেষ্ঠ উম্মত এই লকব দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি শাস্তি দিতে চান শাস্তি দিয়ে দিবেন। আমি আর আপনি কে? গতকালকে ইসলামী মজলিসে হাদিস শোনাচ্ছিলাম, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন, আপন মামা না, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের লোক ছিলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মামা বলে ডাকতেন, বনি জাহারা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বনি জাহারার মেয়ে, আমাদের নবীজির আম্মা জান, তো ওই বংশে ছিলেন হযরত সাদ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মামা বলে ডাকতেন। এবং একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন যে হাজা খালি ফালিউরানি ইমরুন খালাহু, এ হলো আমার মামা, দেখে আমার মামার মতো কেউ অন্য একটা মামা দেখাক। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌরব করতেন। কাফিরদের বিরুদ্ধে প্রথম তীর নিক্ষেপ করেছে মুসলমানদের পক্ষ থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আমরা একটা হাদিস শুনি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে মসজিদে যে প্রবেশ করবে সে জান্নাতি, দেখা গেল একজন প্রবেশ করেছে, তার ওজুর পানি তখনও চেহারা থেকে টপকাচ্ছে। দ্বিতীয় দিন তৃতীয় দিন একই ঘোষণা দিলেন, তিনি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, সাদ তুমি হলো উম্মতের সবচেয়ে সাহসী ব্যক্তি, এত গুণের অধিকারী যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, শ্রেষ্ঠ 10 সাহাবীর একজন, সেই তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, হে সাদ শুনেন, লা ইয়াগুররান্নাকা মিনাল্লাহি আম ক্বিলা আনকা খালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার পিছনে পড়ে ধোকা খাইন না, নবজি আপনাকে মামা বলেছেন এজন্য ধোকা খাইন না, আপনি নবজির সাহাবি এজন্য ধোকা খাবেন না, বরং ফা ইন্নাল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনা আহাদিন মিন খালকিহি নাসাবুন ইল্লা বিতাআতিহি, আল্লাহর সাথে অমুক শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ, তার সম্পর্ক অমুক এটা বলেছেন, অমুক এটা বলেছেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এগুলো দিয়ে না, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো তার ইবাদত দিয়ে, তার ইবাদত দিয়ে আপনি ইবাদত করবেন আল্লাহর বান্দা থাকতে পারবেন, নবীদের কথারও বাস্তবায়ন হবে। আর যদি আপনি ইবাদত ছেড়ে দেন তাহলে আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আল্লাহ আজাব দিবেন, নবজি আপনাকে মামু বলেছেন এই জন্য আজাব দিবেন না, এই ধোকা খেলেন না, আপনি নবজির সাহাবি এই জন্য আল্লাহ আপনাকে ছাড় দিবেন, এটা এই ধোকা খাবেন না। মনে রাখবেন যে বন্নাসু শরীফুহুম ওয়াদিউহুম ফি যাতিল্লাহি সাওয়া, উঁচু নিচু সবাই আল্লাহর কাছে সমান, বংশীয় মর্যাদা আল্লাহর কাছে আলাদা করে কিছু নেই। এবং ইয়াতাফাদালুনা বিল আফিয়া, আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার একটাই রাস্তা, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহর বান্দা খুব অনুধাবন করি মন থেকে, কথাগুলো দিল থেকে বলার চেষ্টা করেছে,
জানি না আপনাদের দিলে কতটুকু পৌঁছাতে পেরেছি। মন থেকে অনুধাবন করি যে দেখেন, যতগুলো ভূমিকম্প এসেছে সবগুলো ভোর রাতে বা সকালে, সিডর বলেন, ঘূর্ণিঝড় বলেন, সুনামি বলেন, সবগুলো হয় ভোর রাতে না অন্যথায় সকালে, আর আমরা ওই সময় গাফলতের ঘুমে থাকি, ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি। আমাদের এক একটি রাতের হিসাব যদি আল্লাহ নেন, একটা রাতে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা রাতে এরকম 2-4-5টা ভূমিকম্প আসার জন্য যথেষ্ট। সেখানে রাতের পর রাত আমরা গুনার ভিতরে মত্ত থাকি, গুনার ভিতরে ডুবে থাকি। এটা আল্লাহ বলেন, ওয়া ইয়াফু আন কাসির, আমি আল্লাহ মাঝে মাঝে একটু দেই, আর অধিকাংশ আমি আল্লাহ মাফ করে দিই, অধিকাংশ আমি আল্লাহ দেখি না, ইগনোর করি। আমি সুযোগ দিই মাঝে মাঝে, ভয় দেখাই মাঝে মাঝে, আর অধিকাংশ সময় আমি সুযোগ দিই। একটু চিন্তা করেন আপনি আর আমি, নামাজ পড়িনি, ঘুমিয়ে আসি ধরেন, অথবা ধরেন গুনার ভিতরে আসি, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে বা অন্য কোনো গুনার ভিতরে আসি, আল্লাহর কাছে পানা চাই, ওই সময় যদি এসে, কারণ এটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের ভিতরে হাজার হাজার মানুষ লাশ। ওই যে তুরস্কের ভূমিকম্প পত্রিকায় পড়েছি, এক লোক বলতেছিল 13 মিনিট আগে আমি 2টা বাড়ির মালিক ছিলাম, 13 মিনিট পর আমি 2টা রুটির মালিক না। মাত্র 13 মিনিটের ভিতরে 2 বাড়ির মালিককে 2 রুটির মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ দ্বারা সম্ভব। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় তিনি একটা শানে থাকেন আল্লাহ তাআলা। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর শান দেখো, আল্লাহর শান হলো একই সেকেন্ডে একই মুহূর্তে আল্লাহ একটা বিশাল বাহিনীকে বাবার ঔরস থেকে মায়ের গর্ভে পাঠান, ঠিক ওই মুহূর্তে ওই সময় আল্লাহ আরেকটা বাহিনীকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আনেন, আবার ঠিক ওই মুহূর্তে ওই সময় আল্লাহ আরেকটা বাহিনীকে দুনিয়ার বুক থেকে কবরের বুকে নিয়ে যান। এভাবে তিন বাহিনী প্রতিটি মুহূর্তে আল্লাহ প্রস্তুত করছেন, আর এই সবগুলো বাহিনীকে একসাথ করে একদিনে একসঙ্গে সবগুলো বাহিনীকে উঠাবেন কিয়ামতের দিনকে। এটা আল্লাহর শান, এটা আল্লাহর পথ। আমরা আল্লাহর পথ থেকে অনুধাবন করার চেষ্টা করি, আল্লাহর শানকে বোঝার চেষ্টা করি। সে বিখ্যাত হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধরে ধরে এক একটা করে বর্ণনা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে ভূমিকম্পের কারণে আসে। এমনিতে কোরআনে আল্লাহ তাআলা তো বলেছেন তোমাদের গুনার কারণে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলেছেন যে এটা কিয়ামতের আলামত, কিয়ামত যত ঘনিয়ে আসবে, গুনাহ যত বাড়বে, ভূমিকম্প তত বাড়তে থাকবে। কিন্তু একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই এই গুনাহ যখন হবে তখন নানা ধরনের বিপর্যয়, অগ্নিবায়ু, অগ্নি বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, ঝড়, তুফান, শিলাবৃষ্টি, ভূমিধস, এই ধরনের কাণ্ডগুলো একের পর এক ঘটতে থাকবে। আমরা ওই হাদিসটা ইতিপূর্বে শুনেছি, আজকে একটু স্মরণ করিয়ে দিই এবং একটু মিলিয়ে নেই যে আমাদের মধ্যে এই গুণাগুলো আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা ফা'আলাত উম্মতি 15 খসলাতান হালা বিহাল বালা, আমার উম্মতের মধ্যে যখন 15টা স্বভাব ব্যাপক হয়ে যাবে, ব্যাপক
হাল্লা বিহাল মালা, তখন এই পণ্য স্বভাবের কারণে আল্লাহর আজাব আশাটা অবধারিত হয়েছে, মুসিবত আশাটা অবধারিত হয়েছে। পণ্যটার স্বভাব কি সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা আখাজু আল মাগনামা দুয়ালা, এই কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা আখাযুল মাগনামা দুয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করার রোগ একবারে রাষ্ট্রযন্ত্রের মূলে যারা আছে তাদের থেকে শুরু করে আমি পর্যন্ত আছি। হয়তো আমরা মনে করি যে যারা বিদেশে টাকা পাচার করে তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছে, সুযোগ পাইলে কি আমি কম করি নাকি, সুযোগ পাইলে বিদ্যুৎ চুরি করা, সুযোগ পাইলে গ্যাস চুরি করা, সুযোগ পাইলে সরকারি জমি দখল করা, সুযোগ পাইলে সরকারি টাকা আত্মসাৎ করা, তাহলে বোঝা গেল এই প্রবণতা আমাদের সবার মধ্যেই আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানতকে বলা হয় দুর্নীতি করা, আর এটা আমাদের সকলের মধ্যেই আছে। এটা পরিবারের মধ্যে সবচেয়ে বেশি খেয়ানত হয় মেয়েদের সম্পদ নিয়ে, ছেলেদেরকে দেয় মেয়েদেরকে মাহরুম করে, অধিকাংশ বাবাই কাজ করে। রাষ্ট্রের একবার উচ্চ পর্যায় থেকে শুরু করে আমার মতো সাধারণ নাগরিক পর্যন্ত সবাই এই দুর্নীতির রোগে আজকে আক্রান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া যাকাতু মাকরামা, মানুষ যখন জাকাতকে জরিমানা মনে করবে, জাকাত যদি ঠিক মতো দেওয়া হতো আমাদের দেশের মতো, এই দেশের একটা বছরের বাজেট যত এরকম 10টা দেশ চালানো যাবে যদি জাকাতের সম্পদ সকলে দেয়, সুষম বন্টন যদি হয়। ইসলামের এই জাকাত নীতি, জাকাতের বিধান, গরিব যেন সমাজের মধ্যে গরিব না থাকে, সমতা যেন রক্ষা হয়, এটা এমন এক চমৎকার বিধান, এই বিধান অন্য কোনো ধর্মে নেই। তারা সুদ চিনে, ব্যবসা চিনে, জাকাত চিনে না, জাকাত চিনে না। এই জন্য এই জাকাতের এই জায়গাটাকে নষ্ট করার জন্য এমনিতেই তো মুসলমানরা জাকাত দেয় না, এর উপরে জাকাত যেন ঠিক মতো যেন তারা দিল আদায় না হয়, নানা সময় তারা নানা ধরনের চক্রান্ত আবিষ্কার করেছে। নামাজ পড় না কেন, নামাজটা তো সেকেলে জিনিস, পড়লে পড়লাম না পড়লে নাই, রোজা উপবাস থাকতে হবে, এটা কেমন কথা, হজ আরে ব্যবসা, এটা আরবদের ব্যবসা, জাকাত আমারে দিন, বুঝলেন না, সব জায়গায় দোষ কিন্তু জাকাত আসলে এটা আমারে দিন, আমার দরকার। এই বিদ্যানন্দ মতো এই ভূমিপুর সংগঠনগুলো যেগুলো মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, স্পষ্ট সব চক্রান্ত ষড়যন্ত্র এদেশে হিন্দুত্ববাদীকে বাস্তবায়ন করার জন্য, ইসকনেরই একটা আলাদা রূপ এই জাকাতের জায়গাতেও তারা আঘাত করেছে। সব ইসলামের বিধানে, সবগুলো বিধানে দোষ খুঁজে বেড়ায়, আর জাকাতের ব্যাপারে আসলে আমারে দিন, আমি ঠিক মতো আদায় করবো, আপনার জাকাত পৌঁছায় দিন, বুঝলেন না। তো জাকাত মানুষ জরিমানা মনে করবো, যখন স্বামী তার স্ত্রীর অনুসরণ করবে একেবারে তার কথা শুনে মা বাবাকে, আহা এরকম চিত্র এখন সমাজে অহরহ। মা বাবা তো এখন একটা পরিবারের মধ্যে বোঝা, অনেক পরিবারের মধ্যে, যে কেন এই বুড়া বুড়ি যে বেঁচে আছে, ভাত খানা হলো এরকম। নবজি বলেন ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু, যখন মায়ের নাফরমানি করবে আর
বন্ধু বান্ধবকে যখন অগ্রাধিকার দিবে। আর এখন তো বন্ধু বান্ধব এত বাড়ছে যে এখন এক একজনের জন্য হাজার হাজার ফ্রেন্ড, এক ফেসবুকের আইডি করলে কমপক্ষে 5,000 ফ্রেন্ড বানানো যায়। কেয়ামতের আলামত। ওয়াজ্জাফা আবাহু, যখন বাবাকে অসম্মান করবে। আপনি কি বুঝেন পুরানা যুগের লোক এ জাতীয় কথা বলবে? ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন শোরগোল বেড়ে যাবে। এখন মসজিদগুলোতে শোরগোল বেড়ে গেছে, সুদের কারবার হারাম, এটা জানি তো। ব্যভিচার হারাম, এগুলো শুনলে যারা সুদের কারবার করে তারাও মুসলমান হিসেবে মনে মনে অপরাধী থাকে, এজন্য লুকাতে চায় আমি সুদের কারবার করছি, জিনিসটা লুকাতে চায়, বিশেষ করে দিনদার শ্রেণীর কাছে লুকাতে চায়। আর ব্যভিচার তো কোনোভাবেই, যতই খারাপ হোক এটা প্রকাশ পাক, কেউ চায় না। কিন্তু এগুলোর চাইতে মারাত্মক গুনাহ হলো আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের দিকে মানুষকে ডাকতে না, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য হুকুমের দিকে মানুষকে ডাকা। আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানকে পারফেক্ট মনে করা, এটা এর চাইতে মারাত্মক, কারণ ওটা শিরিক এবং কুফুরির পর্যায়ে। আমাদের সমাজের অবস্থা হলো মসজিদগুলোতে কেউ যদি বলেন আমি সুদের কারবার কর্ম সাপোর্ট করেন, আমার ধারণা সবাই মিলে তাকে জুতা ভিটা করবে। কেউ যদি বলে আমি ব্যভিচার কর্ম দেন সাপোর্ট, আমার ধারণা তাকেও জুতা ভিটা করবে। একটা লোক এসে বলে আমার ভোট দেন, জুতা ভিটা করে না, অথচ এই জুতা পিটা খাওয়ার আরো বেশি উপযুক্ত, কারণ এ মানুষের বিধান কায়েমের জন্য মানুষকে আহ্বান করছে, মানুষের গোলামি করার জন্য মানুষকে আহ্বান করছে। অথচ বিধান কায়েম হবে কার? আল্লাহ। ইনিল হুকম ইল্লা, তার ইশতেহারে কি আছে যে সে সুদের লাইসেন্স বন্ধ করবে, ব্যভিচারের লাইসেন্স বন্ধ করবে, হারাম কাজ বন্ধ করবে? এগুলো কি আছে? তবে মসজিদগুলোর মধ্যে শোরগোল বেড়ে গেছে, এগুলো ওই মসজিদগুলোর মধ্যে শোরগোল, অনুষ্ঠানিক কার্যকলাপ নিয়ে মসজিদে আলোচনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উকরিমা রাজুলু মা খাফাত শাররিহি, একজন মানুষ একজন মানুষকে মন থেকে সম্মান করবে না, মামলা হামলা করবে, আমার দিকে চোখ রাঙাবে, সালাম না দিবে, সে আমাকে বিপদে ফেলে দিবে, এই ভয়ে তাকে সম্মান করবে। এই ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, জাইম মানে নেতা, সমাজের লিডার হবে, আরজাল মানে আমরা বাংলা বলি না ছেঁচড়া, আরজাল মানে ছেঁচড়া, সমাজের মধ্যে যেগুলো ছেঁচড়া এগুলো নেতা হয়ে যাবে। আগে চুরি করতো গলিতে, একটু ঘাড় মোটা হয়েছে এবার চলে আসছে দোকানে, আর একটু ঘাড় মোটা হয়েছে এবার চলে আসছে চাঁদাবাজিতে, আর একটু ঘাড় মোটা হয়েছে এবার একবারে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছে, আর একটু ঘাড় মোটা হয়েছে এবার নেতা হয়ে গেছে। এই তো সমাজের বাস্তব চিত্র। নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াশুর ইবাতিল ওয়া ইজা লামিসাল হারির, যখন মানুষ সিল্কের পোশাক পরবে, লুবিসাল হারির, যখন মানুষ সিল্কের পোশাক পরবে, পুরুষরা সিল্কের পোশাক পরা এখন এটা ফ্যাশন হয়ে গেছে, সিল্কের পোশাক, পাঞ্জাবি, সিল্কের পাঞ্জাবি, ওই যে কি বলে একটা কোম্পানি তো আছে যে সিল্কের পাঞ্জাবি বানায়, অনেক কোম্পানি আছে। অশ্বরিবাতিল খামার, এবং যখন মদ পান করা হবে, এবং এগুলো তো আছে সমাজে, নেশা, নেশার রোগে এখন যুব সমাজ আক্রান্ত, কত ধরনের নেশা যে আছে। ওয়াত্তিখাদুল কিয়ান ওয়াল মাআজিফ, যখন গান বাদ্যের যন্ত্র এবং নর্তকীকে যখন আদর্শ মনে করবে, ঐতিহ্য মনে করবে। এখন যুবকেরা একটা গিটার কাঁধে নিয়ে ঘুরতে পারলে মনে করে যে আমি আধুনিক হয়েছি,
একটা গান বাদ্য যন্ত্র নিয়ে মাঠে ঘুরতে পারলে, রাস্তায় চলতে পারলে আমি একটা কিছু হয়েছে। আর অনেক পরিবার আছে এরকম যে গান বাদ্যের চর্চা করাইতে পারলে মনে করে যে আমার পরিবার আধুনিক হয়েছে। আহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ আজকে আমাদের মেয়েরা ভুলে গেছে, আমাদের যুবকরা ভুলে গেছে। চিন্তা করেন যে যুবকেরা এ তথাকথিত নর্তকী, বেশ্যা, সেলিব্রিটি, নগ্নতার পিছনে ঘুরে তারা ইসলামের বিজয়ের স্বপ্ন কেমনে দেখে, কেমনে দেখবে যে তারা ইসলামের বিজয়ের স্বপ্ন, কেমনে বুঝবে যে আল্লাহর হুকুমের মানার ভিতরে কি শান্তি, এটা বুঝবেটা কেমনে? কারণ আছে তো জাহান্নামে, আমরা বুঝবো কিভাবে ওই শান্তির জায়গাগুলো? একটু কল্পনা করে দেখেন না, যে সমাজে ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে স্নেহ করবে, যে সমাজে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, সর্বত্র ন্যায় বিচার বিদ্যমান থাকবে, যে সমাজে প্রতিটা মানুষ পাঁচ ভক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে, যে সমাজের দোকানপাটে কোনো প্রকার ধোকাবাজি থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, অফিস আদালতে ফাইল আটকে দেওয়ার বিষয় থাকবে না, যে সমাজে ন্যায় বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হবে না, যে সমাজে ন্যায় বিচার নিমিষে পাওয়া যায়, মুহূর্তে পাওয়া যাবে, কোনো মামলা আদালতে আটকে থাকবে না, যে সমাজে নারী সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে চলে যাবে, হেঁটে যাবে, একজন পুরুষ তার দিকে তাকাবে না, 3 বছরের শিশু ধর্ষিতা হওয়া এটা তো অনেক পরের কথা, ইপটিজিং এর শিকার হওয়া এটা তো অনেক পরের কথা, একজন নারীর দিকে তাকাবে না, চোখ তুলে সাহস করে তাকাবে না আল্লাহর ভয়ে। যে সমাজে গুনার কারণে এরকম ভূমিকম্প, ভূমিধস, সুনামি এগুলো আসবে না, যে সমাজে সর্বত্র চারিদিক শান্তি আর শান্তি বিরাজ করবে। এবার একটু ইনসাফের সাথে বলেন, এমন একটা সমাজ কি মানুষ উপহার দিতে পারবে? বলেন না, এমন একটা সমাজ কি মানুষের বানানো আইন উপহার দিতে পারবে? এমন একটা সমাজ উপহার দিতে পারে একমাত্র ইসলাম, ইসলাম এবং ইসলাম। আর সেই ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি, আর আমরা আদর্শ বানিয়ে রেখেছি চোর, ডাকাত, দুর্নীতিবাজ, নর্তকী, বেশ্যা, এরাই হলো এখন সেলিব্রিটি, এরাই হলো বুদ্ধিজীবী, এরাই হলো এখন ধর্তাকর্তা, এরাই সবকিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ অংশ আগের অংশকে গালিগালাজ করবে। সমাজে এখন এটা আছে। এই ইমাম আবু হানিফা কি বুঝলো, সাহাবা ইকরাম কি বুঝেছেন, অমুক কি বুঝেছে, অথচ তারাই ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এরকমটি যদি হয়, এই 15টি স্বভাব যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শুরু করেছেন হাল্লা বিহাল বালাদি, তখন বিভিন্ন মুসিবত আশা অবধারিত হয়ে যায়। হাদিসের শেষ অংশে সেই মুসিবত কেমন হবে তার একটা বিবরণ দিচ্ছেন। নবীজি বলেন ফাদিয়ার তাকিবু বাদা জালি, এই অপরাধগুলো তাদের মাঝে থাকলে তাদের উচিত অপেক্ষা করার ইশের দি হান হামরা, যে কোনো সময় অগ্নিবায়ু, অগ্নিঝড়, সুনামির সময়, যারা ওখানে গিয়েছে সিলোরের সময় তারা বলেছে যে পানির সাথে এত বেশি হিট ছিল, গরম ছিল পানিগুলো, যে মনে হয়েছে যেন মাত্র চুলা থেকে নামানো হয়েছে। তাহলে পানি তো থাকবে ঠান্ডা, এটাই হলো অগ্নিবায়ু, এটাই হলো অগ্নি বৃষ্টি। এবং এবং চেহারা বিকৃতি, চেহারা বিকৃতি মুখের মধ্যে দেখা দেবে। এখন চেহারা তো বিকৃতি করা লাগে না, নিজে নিজে বিকৃতি করে বসে আছে। পুরুষের মুখে দাঁড়িয়ে থাকবে এটা সৌন্দর্য, পুরুষ হয়ে যা মহিলার মতো নিজে নিজে চেহারা বিকৃতি করে বসে আছে, মহিলা সে হয়ে যায় পুরুষের মতো, চুল ছোট করে শার্ট প্যান্ট পরে চলাফেরা করে, চেহারা বিকৃতি নিজে নিজেই করে নিচ্ছে।
এবং আসবে ভূমিধস, ভূমিকম্প, এগুলো আমার উম্মতের মধ্যে তখন আশাটা অবধারিত হয়ে যাবে। এ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হলো আল্লাহর কাছে বেশি করে তওবা করতে হবে। আজকে থেকে আমরা আজকের এই ভূমিকম্পের পরে আমরা নিয়ত করে নিই যে আমাদের কোন একটা দিন অতিবাহিত হবে না তওবা এবং ইস্তেগফার ছাড়া। বলি পার্বতী ইনশাআল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় একবার ভূমিকম্প হয়েছে, মাত্র একটু কেঁপে উঠছে, তিনি জমিনকে মারলেন লাথি, লাথি মারলে বলেন থাম, আমি ওমর কি তোর বেকে ইনসাফ কায়েম করি না, কাপস কেন? সঙ্গে সঙ্গে থেমে গেছে। তখন তিনি তার সকল গভর্নরের কাছে চিঠি দিল, অর্ধ পৃথিবীর শাসক, কি পরিমাণ ক্ষমতার অধিকারে, সকল গভর্নরের কাছে তিনি চিঠি দিলেন। চিঠি দিয়ে লিখছেন কি, কাতাবা ইলা উম্মালিহি ফিল বুলদান ওয়া আমারাহুম আন ইয়ামুরুল মুসলিমিনা বিত্তাওবাতি ইলাল্লাহ ওয়াদ-দিরাআতি ইলাইহি ওয়াল ইসতিগফার মিন যুনুবিহিম। সকল গভর্নরের কাছে চিঠি দিলেন তিনটা বিষয় নিয়ে, যে সকল জনগণকে বলে দাও তারা বেশি করে যেন তওবা করে, আল্লাহর কাছে বেশি করে কান্নাকাটি করে, নম্বর দুই। নম্বর তিন হলো তারা তাদের মুখের বলি যেন বানিয়ে নেয় আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারকে যেন তারা তাদের জীবনে বেশি করে নিয়ে আসে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার সময় একবার ভূমিকম্প হয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি তার সকল গভর্নরের কাছে চিঠি দিলেন, বলেন যে জনগণকে বলে দাও বেশি করে ইস্তিগফার করতে আর বেশি করে সাদকা করতে, কারণ সাদকা আল্লাহর আজাবকে প্রতিহত করে। এজন্য আমরা আমাদের করণীয় আমরা পেয়ে গেছি একটাই, সেটা হলো বেশি করে তওবা করা, বেশি করে ইস্তিগফার করা। আজকে থেকে আমরা পাক্কা সাচ্চা নিয়ত করে নিই অন্তত প্রতিদিন 100-200 বার ইস্তিগফার ছাড়া আমাদের দিন যেন অতিবাহিত না হয়। বলি ইনশাআল্লাহ, আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।